জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকে এবং চীন সাগর ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত। দেশটিকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলা হয়। এটি একটি যৌগিক আগ্নেয়গিরি দ্বীপমালা। দেশটিতে 108টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। এই দ্বীপমালাটি 6,852টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানে প্রতি শতাব্দীতেই বিধ্বংসী ভূমিকম্পের ফলে সুনামি ঘটে। বিশ্ব পরিক্রমা চ্যানেলের এ পর্বে আমরা জানব ভূমিকম্পের দেশ জাপান সম্পর্কে। তবে ভিডিও শুরু করার পূর্বে সবিনয় অনুরোধ করব বিশ্ব পরিক্রমা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। জাপানের বৃহত্তম চারটি দ্বীপ হল হোনশু, হোকাইডো, কুশু ও শিকোকু। এই চারটি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের প্রায় 97% এলাকা নিয়ে গঠিত। জাপানের জনসংখ্যা 126 মিলিয়ন। জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের 10ম বৃহত্তম রাষ্ট্র। এর রাজধানী টোকিও শহরের জনসংখ্যা প্রায় 9.1 মিলিয়ন। এখানে বেকারত্বের হার বেশ কম, প্রায় 4%। জাপানিরা অনবরত বিদেশি সংস্কৃতি গ্রহণ করে, কিন্তু 1920 সালের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পাশ্চাত্য সংস্কৃতি বেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সংস্কৃতির প্রভাবে জাপানিদের সংস্কৃতি এবং জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন হয়। জাপানের প্রধান দুইটি ধর্ম হল শিন্তু ধর্ম ও বৌদ্ধ ধর্ম। তবে বর্তমানে জাপানে প্রায় 30 লক্ষ খ্রিস্টান বাস করে। জাপানি ভাষা জাপানের সরকারি ভাষা। এই ভাষাতে জাপানে প্রায় 98% লোক কথা বলেন। এছাড়াও জাপানের স্বল্প সংখ্যক লোক কোরীয় ভাষাতে কথা বলেন। টোকিও শহরটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার দ্বিতীয় বৃহত্তম মূল শহর। 1900 শতাব্দীর শেষভাগে এবং 20শ শতাব্দীর প্রথম ভাগে জাপান প্রথম চীন জাপান যুদ্ধ, রুশ জাপান যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে। এই ক্রমবর্ধমান সামরিক যুগে জাপান নিজ সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করে। 1937 সালের দ্বিতীয় চীন জাপান যুদ্ধ 1941 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বর্ধিত অংশে পরিণত হয়। 1945 সালের জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর ওই সালেই 2 সেপ্টেম্বর জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে এবং এর মধ্য দিয়েই শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1947 সালে সংশোধিত সংবিধান গ্রহণের পর জাপান এককেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়। জাপান জাতিসংঘ G7, G8 ও G20 গোষ্ঠীগুলোর সদস্য। এই রাষ্ট্রটি একটি মহাশক্তিধর রাষ্ট্র। জাপান বিশ্বের 5ম বৃহত্তম রপ্তানিকারক ও আমদানিকারক রাষ্ট্র। দেশটিতে জীবনযাত্রার মান অনেক উন্নত। সারা বিশ্বের মধ্যে এই দেশে গড় আয়ু সর্বাধিক এবং শিশু মৃত্যুর হার তৃতীয় সর্বনিম্ন। বিশ্ব শান্তিসূচকে এই রাষ্ট্রের স্থান সর্বোচ্চ। দেশটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে সংবিধান সম্রাটকে রাষ্ট্র ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে। ডায়েট একটি দ্বিকক্ষীয় আইনসভা, তবে প্রকৃত ক্ষমতা প্রধানত প্রধানমন্ত্রী ও ডায়েটের অন্যান্য নির্বাচিত সদস্যদের হাতে ন্যস্ত থাকে। দেশের সার্বভৌমত্ব জাপানি জাতির হাতেই ন্যস্ত। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। দেশটির আত্মরক্ষী বাহিনী দেশটির বাইরে কখনও গুলি চালায়নি। এদেশের সামরিক বাজেট বিশ্বের 8ম বৃহত্তম সামরিক বাজেট। সাম্প্রতিককালে এই বাহিনীকে শান্তিরক্ষার কাজে ব্যবহার করা হয়েছে। ইরাকে বাহিনী প্রেরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের প্রথম বিদেশি বাহিনী পাঠানোর ঘটনা। এদেশের পাসপোর্টে 122টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকে চতুর্থ স্থান ধরে রেখেছে। এই দেশ থেকে 21 জন বৈজ্ঞানিক পদার্থবিদ্যা, রসায়ন বা চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বে রোবোটিক্স উৎপাদন ও ব্যবহারে জাপান বেশ এগিয়ে আছে। টোকিও বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারগুলির অন্যতম। জাপানের মহাকাশ সংস্থা হল জাপান এয়ার স্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জাক্সা।
টোকিও স্টেশনে শিনকানসেন জাপানের দ্রুততম এবং বিশ্বের অন্যতম দ্রুত ট্রেন। দেশটিতে 173টি বিমানবন্দর রয়েছে। সবচেয়ে বড় অভ্যন্তরীণ বিমানবন্দর হলো হানেদা বিমানবন্দর। এটি এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। জাপানের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হল নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর। জাপানের সবচেয়ে বড় সমুদ্রবন্দর হল নাগোয়া বন্দর। দেশটির জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতির। শীতকাল দীর্ঘ ও শীতল এবং গ্রীষ্মকাল খুবই উষ্ণ থেকে শীতল। এখানে ভারী বৃষ্টিপাত তেমন দেখা যায় না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন রাখুন আমাদের ভিডিও নিয়মিত পেতে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।